আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, আমরা সবাই ফুচকা খাচ্ছি। এটা হচ্ছে দই ফুচকা, আমাদের সবার পছন্দের একটি খাবার। এই ফুচকাটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি, খেতে অনেক ভালো লাগে দই ফুচকাটা। ফুচকা খাওয়া শেষ, এখন আমি প্লেট বাটিগুলো গুছিয়ে ধুয়ে নেব। এখন আমার প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন ডাইনিংটাকে ক্লিন করে নেব। শুকনো একটা ন্যাকড়া দিয়ে আমি ডাইনিংটাকে মুছে নিচ্ছি। আজকে আমাদের বাসায় এসি লাগাবে, ঢাকা শহরে তেমন বেশি শীত নাই, বাসায় প্রচুর গরম, বাচ্চারা চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে এসি লাগানোর জন্য, তাই একটা এসি লাগিয়ে দিলাম বাচ্চাদের রুমে। এটা চ্যালেঞ্জ চাচ্ছিল চিকেন বার্গার খাবে, ওকে চিকেন বার্গার বানিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বাসা থেকে বের হয়েছি, একটু কাজ আছে বাহিরে। রাস্তায় প্রচুর জ্যাম, সামনে আগানো যাচ্ছে না। আমি যাব একটু ব্যাংকে, প্রথমে ব্যাংকে টোকেন নিয়ে বসে আছি, সিরিয়ালে অপেক্ষা করতেছি। ব্যাংকের কাজ শেষ করে চলে যাব বাসায়। এখন চলে এসেছি বাসায়, বাসায় এসে দুপুরে লাঞ্চ করবো। চেয়েছিলাম বাহিরে খাওয়ার জন্য, কিন্তু তেমন বেশি সুযোগ নেই বাহিরে খাওয়ার, অনেক যানজট, কোথাও যাওয়া যাচ্ছিল না, তাই বাসায় চলে এলাম। বাসায় এসে দেখি আম্মা রান্না করেছে, কই মাছ বোনা করেছে, মুরগি বোনা করেছে, আর করেছে করলা ভাজি, আর রাইস কুকারে ভাত রান্না করেছে। এখন দুপুরে লাঞ্চ খেয়ে নিচ্ছি আমরা। এটা হচ্ছে বিকাল টাইম, এখন আমি এখন চিকেন ফ্রাই করব বাচ্চাদের জন্য। চুলা একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা পরিমাণ মতো দিয়েছি, যতটুক লাগবে আমার ততটুক দিয়েছি। এখন তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিলাম এক এক করে চিকেনগুলো। চিকেনগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমার, এখন চিকেনগুলো উঠিয়ে আমি চা করব। চা বানিয়ে নিচ্ছি আমি, লাল চা। আর এদিকে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের উপর চিকেনগুলো রেখে দিচ্ছি। সবসময় আমি যখন ফ্রাই করি তখন টিস্যু পেপারের উপরে এভাবে রেখে দিই, তাহলে টিস্যু পেপার তেলগুলো চুষে নেয়। চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আরও কিছু বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। সালিনের বাবা আমাকে হেল্প করছে, আর এখানে দিয়েছি সাথে কেক। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো হয়ে গিয়েছে। সবাই খেয়ে নিচ্ছে, ফাঁকে আমি ভেজে দিয়েছি সসেস, সসেসটা ফ্রাই করেছি আজকে। মাঝে মধ্যে ফ্রাই ট্রাই খেতে ভালোই লাগে, তাই করি মাঝে মধ্যে, সবসময় তো খাওয়া হয় না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, করেছি মিক্স সবজি ভাজি আর আটা রুটি করেছি। এখন সকালে নাস্তাটা খেয়ে নিচ্ছি,
এটা হচ্ছে এখন 12:30 বাজে, কেটে নিয়েছি জাম্বুরা আমরা। এগুলো খেয়ে আমি চলে যাব কিচেনে, দেখি কি রান্না করি আজকে। আজকে রান্না করেছি কাতলা মাছের কারি ভুনা করেছি, ডাল রান্না করেছি, আর করেছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। এখন দুপুর টাইম, চালিনকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর কিছু পাপড় দিয়ে দিয়েছিলাম, সেগুলো একটু নেড়ে দিচ্ছি শুকানোর জন্য। তেমন বেশি রৌদ্র ছিল না, হালকা রৌদ্র। এখন আমি ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নেব খাওয়ার পর। রাতের ডিনারটা করছি এখন, কাতলা মাছ ভুনা। আর ছালিনের জন্য কিছু সসেস করেছি, ও রুটি দিয়ে খেতে চাচ্ছিল, রুটি দিয়ে দিলাম। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা মুড়ি বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য, ঝাল মুড়ি। মুড়ি খাওয়ার পর ইলিশ মাছ রান্না করবো। ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি, আর নিয়েছি পুঁটি মাছ ভাজি করেছি, আলু দিয়ে টমেটো দিয়ে মাছটাকে রান্না করব। আর এখানে পুঁটি মাছটাকে 2-3টা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই পুঁটি মাছটা কিন্তু এভাবে ফ্রাই করে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। আমার এখন তরকারিটা হয়ে গিয়েছে, ইলিশ মাছের তরকারি আর পুঁটি মাছ ভাজি। আর কিছু বাজার করে এনেছিলাম, সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো গুছিয়ে আমি চলে এসেছি বাহিরে, টাটকা শাক সবজি দেখতেছি, বাজার করব কিছু। খুবই সুন্দর মাছ আর টাটকা বাজার দেখে ভালো লাগছিল। এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাবো, আগে নাস্তাটা করে নিই। সকালে নাস্তা করেছি আমরা, নান রুটি, সাথে দিয়েছি গরুর কলিজা আর ভাজি। নাস্তাটা খেয়ে চলে এসেছি কাঁচা বাজারে, দেখি কী কিনি আজকে। আমার মূলার শাক দেখে খুবই ভালো লাগছে, মূলার শাক নিয়ে নিলাম। আর কিছু মাছ কিনবো এখন, কী কী বাজার করছি বাসায় নিয়ে দেখাবো। এখানে কিনে নিয়েছি কাঁচা বাজার, মুরগি, গরু মাংস, কাচকি মাছ। এগুলো হচ্ছে কাচকি মাছ, ডিফ্রিজ করে রাখবো, এই জন্য বেশি করে নিয়ে এসেছি, 2 কেজি করে, এখানে 4 কেজি। এটা হচ্ছে চাপিলা মাছ, এটা হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ। এখন বাজারগুলোকে গুছিয়ে রাখতে হবে, প্যাকেট থেকে খুলে সবগুলো বাজার গুছিয়ে রাখছি। আর মাছগুলো তো প্যাকেট করাই আছে, বাজার থেকে এরকম প্যাকেট করে নিয়ে এসেছি, এক এক করে এখন ডিপ ফ্রিজ করে রাখবো। প্যাকেটগুলো মুখ বন্ধ করে ভালোভাবে ডিপ ফ্রিজ করে রাখলে অনেক দিনই মাছগুলো খাওয়া যায়। ওর আব্বু আমাকে হেল্প করতেছে, প্যাকেটগুলো করে দিচ্ছে মাছের। প্যাকেটগুলো করা হয়ে গিয়েছে, এখন ডিপ ফ্রিজ করে রেখে দিলাম মাছগুলো।
মাছের প্যাকেটগুলো রেখে আমি চলে যাব রান্না। এখন দেখি কি রান্না করি। আমি আজকে রান্না করব মূলা শাক, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। মুরগির ভুনা করব আলু দিয়ে, আর করব পাট শাক ভাজি। এখন মুরগি রান্নাটা হয়ে যাচ্ছে আমার, কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর এদিকে শাক ভাজিটাও হয়ে গিয়েছে, পাট শাক ভাজি, মূলা ভাজি। সবাই তো রান্না করতে পারে, জাস্ট আমি কিভাবে করেছি সেটা আর দেখাইনি। আর এখানে জাম্বুরা কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর ও রাব্বু আমার মেয়েকে অঙ্ক করাচ্ছে। এখন যে ছোট ছোট ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কেটে ডিপ ফ্রিজ করে রেখে এখন দুপুরে লাঞ্চের জন্য সবাইকে ভেড়ে দিচ্ছি। ভাত খাচ্ছে সবাই। পাট শাক, মূলা শাক খুবই সুস্বাদু খাবার আমাদের দেশের। এখন বিকাল হয়ে গিয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।